নমস্কার বন্ধুরা, সুব্রানিলস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জারবেরা ফুল গাছের পরিচর্যা। জারবেরা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, জারবেরা গাছের মার্কেট ভ্যালু প্রচুর, কারণ জারবেরার যে ফুলের স্টিকগুলো সেটা অনেকদিন পর্যন্ত সতেজ থাকে এবং স্টিকগুলোকে জলে রাখলেও অনেকদিন বেশ তাজাই থাকে, তাই বাণিজ্যিকভাবে জারবেরা প্রচুর ব্যবহার হয়। তারপর যেটা বলতে হয়, জারবেরা প্রচুর সেন্সিটিভ, অর্থাৎ একটু রোদ বা একটু জল বেশি হলেই গাছটি মারা যায়। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার একটা লাইক আমাকে মোটিভেটেড করে নতুন বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য, যাতে আপনারা আরও বেশি উপকৃত হবেন। জারবেরা গাছটা টবেই লাগানো যায়। জারবেরা গাছটা টবে লাগানোর জন্য মাটি তৈরি করতে হবে। সেই মাটি তৈরির প্রচেষ্টা হলো দোআঁশ মাটি 60%। দোআঁশ মাটি বলতে দোআঁশ মাটি দিলে হবে, নাহলে বাগানের যে মাটিটা সেটা 60% দিতে হবে। ভার্মি কম্পোস্ট বা গোবর সার 30% দিতে হবে। বালি 10% দিতে হবে এবং সুপার ফসফেট 1-2 চামচ, ইউরিয়া অ্যাসিড 1-2 চামচ দিলেই হবে। তো এইগুলো সব মিক্স করে মাটিটা তৈরি করতে হবে। তো মাটিটা তৈরি করার পর তবে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। তো গাছ প্রতিস্থাপন হয়ে গেলে জল দিতে হবে গাছে। তো জারবেরা গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে মানে জলটা যেন গাছের গোড়ায় গিয়ে পড়ে, গাছের পাতায় যেন কোনোভাবেই জল না লাগে। কারণ আমি আগেই বলেছি জারবেরা গাছ খুব সেন্সিটিভ গাছ, তাই এইভাবে 5-6 দিন অন্তর জল দেওয়ার পর গাছটা যখন 1 মাস হয়ে যাবে, তখন 1 মাস পর এনপিকে 19:19:19 দিলে ভালো হয়। তো এই এনপিকে বেশি না, 10-15টি দানা দিতে হয়। সেই এনপিকে দেওয়ার পর গাছের গোড়ায় জল দিতে হবে। তো এই হলো জারবেরা। তো জারবেরা গাছের এবার এসে ফুল তোলার ক্ষেত্রে, তো জারবেরা গাছের যে প্রথম যে ফুলটা আসবে, তখন গাছের পাতা কটা দেখতে হবে। যদি জারবেরা ফুল প্রথম ফুলটা পড়ি যখন আসবে, তখন যদি দেখা যায় গাছের পাতা 10-12টা পাতা যদি না হয়ে থাকে, তাহলে সে ফুলটা না নেওয়াই ভালো, অর্থাৎ সে ফুলটা ভেঙে দিতে হবে। যদি গাছের পাতা 10-15টার বেশি হয়ে যায় তখন যদি ফুল আসে, তখন সেই ফুলটা তোলা ঠিক হবে। তো এই হলো আমার জারবেরা সম্বন্ধে বিষয়ের ভিডিও। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো বিভিন্ন ধরনের জারবেরা ফুল। তো যেগুলো আমার লাগানো জারবেরা ফুলগুলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।